আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের পক্ষ থেকে। আশা করি আপনারা যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ক্যাটালগের একটা পার্টি ওয়্যার ডিজাইন। সো আপনারা ডিজাইনটা অলমোস্ট স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এটার মধ্যে টোটালি দুটো কালার আছে, দুটো কালারে কিন্তু খুবই চমৎকার। একটা হচ্ছে আপনার ইয়েলো কালার, আর একটা হচ্ছে আপনার সিবিট কালারের মধ্যে। আর এটা নেক পোর্শনটা কিন্তু গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, যেটা হচ্ছে মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা, খুবই সুন্দর। এগুলো হচ্ছে ঈদের পার্টি ওয়ার কালেকশন, যারা হচ্ছে ঈদের সময় আপনারা সবাপুরে আমাদের কাছ থেকে কিন্তু সব আইটেমের ড্রেসে চেয়ে থাকেন। তো আজকে যেটা নিয়ে এসেছি এটা হচ্ছে একটু সেমি পার্টি ওয়ারের মধ্যে থাকবে, আর এটা ফ্যাব্রিকটা হচ্ছে কটনের ভিতরে থাকবে, পরে খুবই আরামদায়ক হবে। আমরা হচ্ছে এটা যে দুটো কালার আছে, দুটো কালারে আপনাদেরকে খুলে দেখাবো। যারা জয়েন করেছেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রথম কালারটা। আমি একটু ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে আপনার সেম টু সেম আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এটা যে নেক পোর্শনটা আছে, নেক পোর্শনটা আরেকটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন নেকের এখানে কতটা চমৎকার ভাবে গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। আর আমাদের যে এমব্রয়ডারি কাজের ফিনিশিং গুলো আছে, এগুলো কিন্তু একদমই নিখুঁত ভাবে করা থাকে। এখানে কিন্তু প্রায় 5-6টা সুতার কম্বিনেশনে কিন্তু কাজটা করা আছে। তো এমব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু আপনারা একদমই এই পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন। এখানে কোনো এগুলো কোনো প্রিন্ট না, এটা হচ্ছে সম্পূর্ণটা একদম সুতোর কাজের এমব্রয়ডারি করা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল প্রিন্ট করা আছে, আর একদমই নিচে দেখেন নিচেও সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টের একটা প্যানেল করা আছে। আর এটা ফ্যাব্রিকটা আপনাদেরকে বলে দিই, এটা ফ্যাব্রিকটা হচ্ছে একদমই 100% পিওর কটন ফ্যাব্রিকের ভিতরে থাকবে, পরে খুবই আরামদায়ক হবে। যেহেতু এখন গরম, গরমে কিন্তু এই কাপড়গুলো চাহিদা অনেক বেশি থাকে। তো আমি এটা যে ব্যাক পোর্শনটা আছে, ব্যাক পোর্শনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে কামিজের ব্যাক পোর্শনটা, কালারটা কিন্তু অনেক সুন্দর। আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা, হাতাটা এক্সট্রা ভাবে পাবেন, ফুল হাতা 3/4, যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন। এটা সালোয়ারের কাপড়টা, সালোয়ার এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে, আপনি যে কোনো স্টাইলে করতে পারবেন। আর ড্রেসটা প্রাইসের জন্য আপনি অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে, এই ড্রেসটা প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 1100 টাকা। মাত্র 1100 টাকা আপনারা এত চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে। সো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা জানেন আমাদের কিন্তু আউটলেট শপ আছে, আপনারা চাইলে ড্রেসটা আমাদের সরাসরি শপে এসে কালেক্ট করতে পারবেন। শপের অ্যাড্রেসটা হচ্ছে চাঁদনী চক মার্কেটের নিচতলা, মেইন গেটের ডান পাশে। শপ নাম্বার হচ্ছে 12, শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল। তো যারা হচ্ছে শপে আসতে চান শপে চলে আসবেন, আর যারা শপে আসতে পারবেন না আপনার অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন। প্রথমে আমরা তিনটা নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এটা দেখেন, এটা হচ্ছে আপনার কামিজটা, এখানে যে কাজটা আছে দেখেন কতটা সুন্দর। আই হোপ আপনাদের এই ডিজাইনটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেহেতু আমাদের মার্কেটটা হচ্ছে চাঁদনী চক মার্কেট, চাঁদনী চক মার্কেটটা হচ্ছে 3-piece বেসিক একটা মার্কেট। আমি একটু সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি। তো 3-piece যত আইটেম আছে, এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা, 3-piece যত আইটেম আছে সব আইটেমই কিন্তু মাশাআল্লাহ চাঁদনী চকে সবার আগে চলে আসে, মানে আমরাই সবার আগে আপডেট পেয়ে যাই। যেহেতু আমাদের দোকানটা অনেক বড় দোকান, কাস্টমারও অনেক বেশি থাকে, আমাদের কালেকশন অনেক বেশি করতে হয়। সো আপনারা যারাই হচ্ছে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে, ঈদের সময় আপনি যদি আমাদের কাছ থেকে ড্রেস নাও নেন একটা প্রাইজের আইডিয়া নিয়ে, দেন হচ্ছে মার্কেটে আপনি আসতে পারবেন। কারণ ঈদের সময় এই এলাকাগুলোতে আপনারা মার্কেটিং এর ক্ষেত্রে প্রায়োরিটি বেশি দিয়ে থাকেন, যেটা হচ্ছে নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক, এই এলাকা থেকে অনেকেই বেশিরভাগ কেনাকাটা করে থাকেন। কারণ এখানে কিন্তু সুলভ মূল্য অনেক ভালো ভালো ডিজাইনগুলো বিক্রি করা হয়। সো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।